নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণের যে মিছিল এসেছে আমরা সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রিয় বন্ধুরা, এখন বর্তমান দেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক খান। গণতন্ত্রের মা, গণ আন্দোলনের নেতা, বাংলাদেশের স্বাধীনতা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। বন্ধুরা, আজকের সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপ্টি মেয়র জনাব আব্দুল সালাম, গোলা আলোচনী রাজপথে আন্দোলন সংগঠনের অন্যতম প্রতিরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু শরৎচন্দ্র রায়, বিশেষ সভায় উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের আরেক নেতা আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট নূর কবির সহ পঞ্চকনিষ্ঠ নেতৃবৃন্দ আর সহযোগিতা ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। এক মিনিট কৃতজ্ঞতা বলে শেষ করে দিব বক্তব্য। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত আছে। গতকাল এই হাসিনার সংসদ তৃণমূলী সিএসির মধ্যে ধান কাটার পশুর দিকে বোঝা না যায় না। আমরা বরণতে মৃত্যুকে আলিঙ্গন করেছিলাম, বিজয়ী হয়েছি। আমরা ৬৯ মৃত্যুকে আলিঙ্গন করেছিলাম, বিজয়ী হয়েছি। আমরা ৭১ সালে মৃত্যুকে আলিঙ্গন বর্জন করেছিলাম, বিজয়ী হয়েছি। সমস্ত সহযোগিতারা মুক্তি পাবে করে আপনাদের সকলের দিন ভাই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।